এজন্য শিশু কিশোরদের এক মিলন মেলা রোববার চ্যানেল এস এর সুন্দর করে বাংলা লিখি প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাঙালি শিশু কিশোরদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বার্মিংহামের বিয়া লাউঞ্জ। চ্যানেল এস এর এই উদ্যোগকে স্বাগত জানাতে বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, নওয়াজ আলী সহ কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত হন সলিহলের এমপি লর্লি বার্ট। আই থিঙ্ক ইভেন্টস লাইক দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট, দে হেল্প ইয়াং পিপল টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দেয়ার ভেরি রিচ কালচারাল heritage, and they have several events like this every year. The children learn the bangla. Shishu kishorder moddhe chilo byapok utsaho ar uddipona. Amar je bala lage ami je ono aisi. I'm really excited that I took part in this competition. Atun projonmer kache bangla ke pouchhe debar ei proyash ke obhibhokra mullayan korlen ei bhabe. Joroner ayojon korate এই বাচ্চারা একে তো নিজেরা এদেশের একটা সুষ্ঠ নাগরিক হবে এবং একই সঙ্গে তারা তাদের নিজস্ব যে নিজের আইডেন্টিটি এবং নিজেকে হু দেয়ার এটা সম্বন্ধে তারা সচেতন হবে। প্রোগ্রামটা এত ইন্সপায়ারিং বাচ্চাদের জন্য, আমার জন্য, আমি নিজে এত পছন্দ করি প্রোগ্রামটা। আমি চাই যে এই প্রোগ্রামটার মাধ্যমে যেন আমাদের বাচ্চারা বাংলা শেখার প্রতি আরও আগ্রহী হয়। আমাদের বাঙালি প্রজন্মরা আপনার খুব বেশি উৎসাহিত হচ্ছে এবং আমরা অভিভাবকরাও সাথে সাথে উৎসাহিত হচ্ছে বাংলাদেশের প্রতি। সুন্দর করে বাংলা লিখির মূল স্পন্সর হতে পেরে ইকরা ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও উচ্ছ্বসিত। পরে বাংলা লিখি প্রোগ্রামে পার্ট ওয়ার লাগে, আমরা ইকরা ইন্টারন্যাশনাল খুবই প্রাউড করে আর এটার পার্ট হইতে পারে খুবই আনন্দিত এবং গর্বিত আমরা। স্থানীয় স্পন্সররাও জানালো তাদের কথা। আমরা বিয়ালাঞ্জ যে বার্মিংহামের এই একটা অতি প্রয়োজনীয় প্রোগ্রাম বাংলাদেশি বাচ্চাদের জন্য লাগি আমরা ক্যাটার করতে পারছি, এর লাগি আমরা খুব আনন্দিত এবং খুশি। বার্মিংহামের যত বাচ্চারা আছে সব উৎসাহিত হয়েছে আর আগামীতে এইরকম যদি হয় আরও ভালো হইব, আরও সুন্দর হইব। আমি আশা রাখি চ্যানেল এস তাদের এই এসো সুন্দর করে বাংলা লিখি এই অনুষ্ঠানটা কন্টিনিউ করবেন। এই প্রতিযোগিতায় ক খ দুই গ্রুপে 106 জন শিশু কিশোর অংশ নেয় এবং 5 জন করে মোট 10 জন ইএস কার্ড প্রাপ্ত হয়। চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী আর নিশাত শারমিনের প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে এসে বক্তব্য রাখেন চ্যানেল এস এর ডেপুটি হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, চ্যানেল এস এর সালেহ আহমেদ, মিডল্যান্ডস প্রতিনিধি আজাদ আবুল কালাম, বার্মিংহাম প্রতিনিধি এইচ এম আশরাফ আহমেদ সহ কমিউনিটির বেশ কজন নেতৃবৃন্দ। আমাদের গৌরবান্বিত ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রয়াস বলে জানালেন চ্যানেল এস এর ডেপুটি হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান। এই ধরনের অনুষ্ঠানগুলির মাধ্যমে আমরা যেটি অ্যাচিভ করার চেষ্টা করি চ্যানেল এস এর পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের যে গৌরবান্বিত ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে সেটি আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এবং এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র বাচ্চারাই কিন্তু উপকৃত হচ্ছে না, আমরা কমিউনিটি অ্যাজ এ কমিউনিটি আমাদের যে স্ট্রেংথ রয়েছে এবং একে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা সেটি মেইন স্ট্রিমে প্রকাশ করার একটি সুযোগ আমরা এই ধরনের প্রোগ্রামকে মনে করি। প্রতিযোগিতার যে মূল লক্ষ্য তা সাফল্যে উদ্ভাসিত হোক নতুন প্রজন্মের সকল বাঙালি শিশু কিশোরদের মধ্যে, এটাই সকলের প্রত্যাশা। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।